দিন বিশিষ্ট জুলাই মাস। আমাদের জুলাই মাস কত দিনের ছিল? জুলাই মাস ছিল 36 দিনের। এই ইতিহাসে প্রথম এক মাস যে মাস হয়েছে 36 দিন। আর 36 দিনের আন্দোলনে ইতিহাসে এক প্রথম দেশ যেই দেশের মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত সব ভাগলপুরে চলে গেছে। পৃথিবীতে একটা দেশ যার নাম বাংলাদেশ, একদিনে যে দেশের মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত সব পালাইছে, এর নজির আসমানের জিবরিলও দেখে না। এর নজির দেখছিল শুধু একদিন, এর নজির দেখছিল শুধু একদিন, যেদিন আদম আসলামকে সেজদা না করার কারণে শয়তান ভাগছিল, বুঝেন না? ওই দিন যেমন সব শয়তান একসাথে বঞ্চিত হয়েছে। আর দ্বিতীয় উদাহরণ হলো 5ই আগস্ট। মনে হয় এর ফাঁকে আর পৃথিবীতে এর কোনো নজির নেই। কি উদাহরণ আল্লাহ দিল! কিন্তু এই 5ই আগস্টের জন্য শুধুই জুন আর জুলাই আর আগস্টের কোরবানি শেষ কথা নয়। এই 5ই আগস্টের জন্য গত 16 বছরে যতগুলো কোরবানি ছিল সব একসাথে হয়েছে। যেমন ধরেন 30 লোকমা দিয়ে ভাগ খেয়েছেন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। শুধু 30তম লোকমা দিয়ে পেট ভরে নাই, প্রথমটার অবদান 30তমের অবদান যেমন প্রথমটার অবদানও তেমন। এই মুহূর্তে এই মজলিস সরাসরি ফেরেশতাদের মজলিস। আমাদের ঢালকানগর হযরত ওয়ালা দামাত বরাকাত হোক, তিনি একবার বলেন, আমি এই মুহূর্তে কসম খেয়ে বলছি এই মজলিসকে ফেরেশতারা আর শাহজীব পর্যন্ত ঢেকে রেখেছে। হুজুর বলেন যে আমি কসম খেয়ে বলছি, কেন? বুখারি মুসলিমের হাদিস যদি হয় তা আমাকে কসম খেতে অসুবিধা কোথায়? কি হয়? এই মুহূর্তে ফেরেশতারা আমাদেরকে বেষ্টন করে আছে। ফেরেশতারা সারা দুনিয়ার ও সকল ফেরেশতাগুলোকে ডাকাডাকি শুরু করছে, হালুম্মু হালুম্মু, আসো আসো আসো, তোমাদেরকে যে কাজের জন্য নিয়োজিত করা হয়েছে, যাদেরকে খোঁজার জন্য তোমাদেরকে দুনিয়াতে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে, ওই মজলিসটা এখানে এই ফরিদপুর মাম্বাউ সুন্না মাদ্রাসার সামনে অনুষ্ঠিত হয়েছে। এরা একে অপরকে ডাকতে থাকে আর সারা দুনিয়া থেকে ফেরেশতা জমা হতে থাকে, এরা আসমান পর্যন্ত পৌঁছে যায়। ফেরেশতাদের চেঁচামেচিতে রব্বে করিম জিজ্ঞেস করেন, এই এখানে কি হয়েছে? তো ফেরেশতারা বলেন, আল্লাহ, এখানে কিছু মানুষ একত্রিত হয়েছে। তা আল্লাহ তাআলা বলেন, বলো এরা কি করে? তো ফেরেশতারা বলেন, অহুম ইউসাব্বিহুনাক ওয়াইহমাদুনাক ওয়াইউকাব্বিরুনাক, এরা না আপনার তাসবিহ পড়ে, আপনার তাহমিদ পড়ে, আপনার তাকবীর বলে। আল্লাহ তাআলা বলেন, ফাহাল রাআউনি, এরা কি আমাকে দেখেছে? ফেরেশতা বলেন, লা ইয়া রাব্বানা, এরা তো আপনাকে দেখে নাই। তা আল্লাহ তাআলা বলেন, ফাকাইফা লাউ রাআউনি, এরা যদি আমাকে দেখতো কি করত? ফেরেশতা বলেন, আল্লাহ, যদি আপনাকে দেখতো এরা পাগল হয়ে ছুটতে থাকত। আল্লাহ তাআলা বলেন, আচ্ছা বলো এরা কি চায়, এরা আমার কাছে কি আশা করে? ফেরেশতারা বলেন, আল্লাহ, এরা না আপনার কাছে জান্নাত চায়। আল্লাহ তাআলা বলেন, ফাহাল রাওহা, এরা জান্নাত দেখছে? লা ইয়া রাব্বানা, দেখে নাই। ফাকাইফা লাউ রাওহা, আচ্ছা যদি দেখতো তাহলে কি করত? আমরা জান্নাত দেখলে কি করতাম? ফেরেশতারা বলে, ইয়া আল্লাহ, এরা যদি জান্নাত দেখতো আসাদ্য তলাবা আরো বেশি জান্নাত চাইতে থাকতো। বলো এরা কি থেকে পানা চায়? আল্লাহ, এরা আপনার কাছে জাহান্নাম থেকে পানা চায়। আল্লাহ তাআলা বলেন, এরা কি জাহান্নাম দেখেছে? না, দেখে নাই।
আচ্ছা যদি দেখতো কি করতো? আল্লাহ তাআলার প্রশ্নের জবাবে তারা বলেন আশাদ্দু হারাবা, আল্লাহ এরা জাহান্নাম থেকে পাগল হয়ে পালাতে থাকতো। আল্লাহ তাআলা বলেন ফাশহাদু, তোমরা সাক্ষী থাকো, এরা যা চায় আমি তাদেরকে তা দিয়ে দিলাম। এরা যে জাহান্নাম থেকে পানা চায় আমি তাদেরকে সে জাহান্নাম থেকে পানাও দিয়ে দিলাম। ফাকালা মালাকুম মিনাল মালাইকা, ওখানে একজন নোয়াখালীর ফেরেশতা থাকবে, নোয়াখালীর ফেরেশতা বেজাল্লা, তো সে বলবে আল্লাহ এটা কি হলো? কদ জাআ রাজুলুন, এক ব্যক্তি এখানে আসছে লিহাজাতিহি, বাদাম বিক্রয়ের জন্য। এক ব্যক্তি এখানে আসছে কেন? লিহাজাতিহি, তার কোনো প্রয়োজনে, তাকে আপনি কি করবেন? আল্লাহ তাআলা বলেন হুমুল কওমু লা ইশকা জালিসুহুম, এটা আমার দেয়ার, এটা বিয়ে বাড়িতে সবাইকে এক খাবার দেয়া হয়। হুমুল কওমু লা ইশকা জালিসুহুম, এরা না আমার প্রিয় বন্ধুরা, এদের কাছে যে বসে আমি তাকেও বঞ্চিত করি না। কি হয় বলুন তো দেখি, মজলিসটার দাম কত? মজলিসুল লাগবে, মজলিসুল শয়তান, মজলিসুল জিক্রে মজলিসুর রহমান, মজলিসুল জিক্রে মজলিসুল মালাইকা, জিক্রের মজলিস ফেরেশতাদের মজলিস, আর লাগবের মজলিস শয়তানের মজলিস। ওখানে গজব নাজিল হয়, এখানে রহমত নাজিল হয়। এই মজলিস গুলো আছে বলেই, এই মজলিস গুলো ছিল বলেই, আমাদের মসজিদ মাদ্রাসাগুলো ছিল বলেই আল্লাহ তাআলা দেশের পুরো দেশকে যেন বদলে দিয়েছেন। কি হয় এদেশ বদলাবার পেছনে? শুধুই 36 মাস বিশিষ্ট জুলাই মাস, 36 দিন বিশিষ্ট জুলাই মাস। আমাদের জুলাই মাস কত দিনের ছিল? জুলাই মাস ছিল 36 দিনের। এই ইতিহাসে প্রথম এক মাস যে মাস হয়েছে 36 দিন, আর 36 দিনের আন্দোলনে ইতিহাসে এক প্রথম দেশ যে দেশের মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত সব ভাগলপুরে চলে গেছে। পৃথিবীতে একটা দেশ যার নাম বাংলাদেশ, একদিনে যে দেশের মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত সব পালাইছে, এর নজির আসমানের জিব্রিলও দেখে না। এর নজির দেখছিল শুধু একদিন, এর নজির দেখছিল শুধু একদিন, যেদিন আদম আসলামকে সেজদা না করার কারণে শয়তান ভাগছিল, বুঝেন না? ওই দিন যেমন সব শয়তান একসাথে বঞ্চিত হয়েছে, আর দ্বিতীয় উদাহরণ হলো 5ই আগস্ট। মনে হয় এর ফাঁকে আর পৃথিবীতে এর কোনো নজির নেই। কি উদাহরণ আল্লাহ দিল! কিন্তু এই 5ই আগস্টের জন্য শুধুই জুন আর জুলাই আর আগস্টের কোরবানি শেষ কথা নয়, এই 5ই আগস্টের জন্য গত 16 বছরে যতগুলো কোরবানি ছিল সব একসাথে হয়েছে। কি? যেমন ধরেন 30 লোকমা দিয়ে ভাগ খেয়েছেন, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, শুধু 30তম লোকমা দিয়ে পেট ভরে নাই, প্রথমটার অবদান 30তমের অবদান যেমন, প্রথমটার অবদানও তেমন। বাস্তব না বাস্তব? যেমন ধরেন এত মোটা একটা গাছ আপনি কুড়োল দিয়ে কাটলেন, শেষ কোফটা দেওয়ার পরে পড়ে গেছে, এর অর্থ প্রথম কোফের আর কোনো দাম না। কি? এই 30 এত মোটা গাছটা কাটতে যতটা কোফ লাগছে সবটার একসাথে, সবটার অধিকারও যেমন সমান, দাবিও তেমন সমান। কি? প্রশংসার উপযুক্ত সবাই একসাথে, বুঝেন নাই? শেষটা যদি বলে আমি শেষ কোফটা দিয়েছি, শেষ প্যারেক আমি ঢুকছি, কুঠারের শেষ আঘাতটা আমি করছি, তোরা কি করছ? তা আগেরটা বলে তা আমরা যাই, তুই তুই কর,
তুই শেষটা দিয়েই কর, বুঝেন নাই কথা মনে হয়। তাইলে বোঝা গেছে গত ষোলো বছরে ওলামায়ে উম্মতের উপরে যে পরিমাণ নির্যাতন হয়েছে, এই সব নির্যাতনের শেষ কুফতা ছিল পাঁচই আগস্ট। জুলাইরে লম্বা করলেন কেন? কয় আল্লাহ কয় পাঁচই মে ছিল 2013, এই জন্য পাঁচেরে পাঁচ দিয়ে বদলালাম। আর 1975 আগস্টের 15 ছিল আগস্ট ছিল, এই জন্য আগস্টে নিয়ে আসলাম। আগস্ট আগস্ট বলে তিন তিন মাসে শোক মানায় থাকা, এক মাসেই মানা, বুঝেন নাই কথা। 15 আগস্ট কি তারিখ? গত গত বছর 15 আগস্টে কতটা গরু জবাই হয়েছে, এই বছর 15 আগস্টে কতটা জবাই হয়েছে? মুরগিও জবাই হয়নি। আচ্ছা গত বছর 12 রবিউল বলে সিন্নি এদেশে সিন্নি কি পরিমাণ বিতরণ হয়েছে? গত বছর 12 রবিউল বলে মাইকিং আর ট্রাকে মিছিল কতটা হয়েছে, আর আজকের 12 রবিউল বলে কয়টা হয়েছে? তাইলে বোঝা গেছে সব বাতিল এক। আচ্ছা আজকে 12 রবিউল ট্রাক নামলো না কা, জশ্নে জুলুস আজকে হইলো না কা, বুঝেন না মনে কথা। আজকে কি বার, কত তারিখ? তো 12 রবিউল হলো গত বছর কতটা মাইক নামছিল ঢাকা, কাজ আজকে কয়টা নামছে? আমি একটাও দেখি নাই শুনি নাই। তাইলে বোঝা গেছে বাতিল যোগ বাতিল ইজ ইকুয়াল টু বাতিল, সব বাতিল এক, সব বাতিল কি? তাইলে আমাদের এই ছোট্ট আয়োজন আজকের এই মাহফিল, এটারও অনেক কাজ আছে। সুবহানাল্লাহ, আমাদের এই ছোট্ট মাদ্রাসা এটারও কি আছে বলেন, এটারও কি আছে? এটার অনেক কাজ আছে, এক বাদ দিলে কিন্তু 100 পুরে না, বুঝেন না কথা মনে হয়। এক বাদ দিলে কিন্তু 1 লক্ষ পুরে না, এক বাদ দিলে কিন্তু 1 কোটিও পুরে না, পুরে পুরো হয়, 1 কোটি টাকা পুরো হবে 1 টাকা বাদ দিলে। তা আমাদের এই ছোট্ট মজলিস বাদ দিলে কিন্তু, তাহলে বাংলাদেশ গঠনে এটার অবদানও অনেক। সুবহানাল্লাহ বলেন কি ভাই, বলতেছিলাম রব্বে করিম আমাদেরকে বড় এহসান করেছেন, বড় ভালোবেসেছেন, হাজারো লাখ ওলামা উম্মতের চোখের পানি বরকতে, মাজলুমদের স্ত্রীদের আহের বরকতে, কি মাজলুমদের বাবার আহের বরকতে। আমি যখন জেলে ছিলাম আমার মা ছিল না, কিন্তু আমার বাবা জীবিত ছিলেন, কি পরিমাণ কান্না করছিলেন আমার বাবা, আব্বা কি পরিমাণ কান্না, পুরো বাবা কি পরিমাণ কান্দছে, আল্লামা মামুন লোকের ছেলে মেয়েগুলো কি পরিমাণ কান্দছে। আমার মনে হয় আমি ওই দিন জীবনে সবচেয়ে বেশি কান্দছি, জেলখানা আমার ছেলেরা যেদিন আমাকে দেখতে গেছে ওদের সামনে তো কানি কাঁদি নেই, লেকিন ওরা যখন চলে গেছে আমার কান্নার জোয়ার শুরু হয়েছে। এটা ছিল যেন জীবনের সবচেয়ে বেশি কষ্টের দিন, এমন হাজারো কোটি কান্নার বরকতে রব্বে করিম আজকে কিছুটা স্বস্তির এক বাংলাদেশ আমাদেরকে দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। যদি ওলামাদের কোরবানিকে ভুলে যাওয়া হয় রব, তাহলে যদি আবার আজাব চাপায় দেন, এই জন্য সবগুলো কোরবানিকে কি রাখা বলেন, মনে রাখা, সবগুলো কোরবানিকে কি রাখা, সকল কোরবানিকে মনে রাখা। কি পরিমাণ জুলুমের শিকার হয়েছিল এদেশের ওলামায়ে উম্মত, শুধুই একটা ভাস্কর্য ধোলাই পাড়ে একটা ভাস্কর্য স্থাপনের জন্য কি পরিমাণ ওলামায়ে উম্মতকে হত্যা করা হয়েছে, আর কি পরিমাণ ওলামায়ে উম্মতকে জেলে যাওয়া লাগছে শুধু একটা মূর্তি স্থাপনার জন্য। শেষ ওই মূর্তি যাদেরকে দিয়ে স্থাপন করেছ রব তাদেরকে দিয়ে ভেঙে তছনছ করে দিয়েছে। রব যেন বলেন
তোমরা রক্তের পুঁজি লাগাও, ফলাফল আমি প্রকাশ করে দিব। কি ভাই, হাসপাতালে ল্যাবে রক্ত দিলে ফলাফল দিতে একটু দেরি করে না? দুই ঘন্টা পরে আসবেন। সকালে দিচ্ছেন ডায়াবেটিক্সে কি বলে, বিকেল বেলা আসবেন। ল্যাবে দিলে বলে তিন দিন পরে আসবেন, বলে কি বলে না বলে? আমরাও এভাবে ষোলো বছর ধরে রক্ত জমা দিচ্ছি। তো রব 5ই আগস্টে ফলাফল প্রকাশ করে দিয়েছেন, মনে হয় যেন আন্ডা বাচ্চা সহ। কি কি সহ বলেন? গর্তের ভিতরে পিঁপড়ার গর্তের ভিতরে পানি ঢেলে দিলে পিঁপড়া কি করে, কি লয়া বাইর? আন্ডা বাচ্চা সব লয়া বাইর, আন্ডা বাচ্চা সব লইয়া প্রতিদিন কেউ না কেউ বর্ডারে ধরা পড়ে। প্রতিদিন কেউ না কেউ কি হালুয়াঘাট, আর ভালো বর্ডার পাইল না। আপনার জায়গা দিয়েছেন কে যাইতে? ও ধরে দিছে। কি হয়, এই জন্য আমাদের এই আয়োজনেরও প্রয়োজন আছে দেশের জন্য। কি বলছি বলেন, বলেন তোমাদের প্রয়োজনে, বলেন তোমাদের আয়োজনে, আমাদেরও আছে প্রয়োজন। প্রয়োজন আছে না নাই বলেন? সবটা মিলে সবগুলো চোখের পানি একসাথে, সবগুলো খুন রক্ত একসাথে, সবগুলো শাহাদাত একসাথে, সবগুলো ঘুম খুন একসাথে, এই সবগুলোর একসাথে পুরস্কার রব দিয়েছেন। এদেশের প্রতিটা মাদ্রাসা, প্রতিটা মাদ্রাসার, প্রতিটা মাদ্রাসার জিকির, প্রতিটা মাদ্রাসার দোয়া, প্রতিটা মাদ্রাসার খতমে ইউনুস, প্রতিটা মাদ্রাসার খতমে সূরা ইয়াসিন, প্রতিটা মাদ্রাসার তাহাজ্জুদ, এই সবগুলো একসাথে করে 5ই আগস্ট। এই জন্য মাদ্রাসাগুলোর অবদান কত, জোরে বলেন কত? এই জন্য ওলামায়ে উম্মতকে ভুললে হবে না, ওলামায়ে উম্মতকে ভুললে হবে না। তাহলে আমাদের এই দেশের ষোলো বছরে আমরা কি পরিমাণ কষ্ট করে মাহফিল করছিলাম, কি পরিমাণ আশঙ্কা, কি পরিমাণ আতঙ্ক, কি পরিমাণ ভয়, ওই সব মাহফিলের পুরস্কার একসাথে, সব ভয়ের পুরস্কার একসাথে 5ই আগস্ট। এর ফলাফল যেন অন্যরা লুটে না নেয়, এর ফলাফল যেন অন্যরা কি লুট করে না নিয়ে যায়। বহরহাল কথা বলছিলাম, আমাদের ছোট্ট মাহফিল এটাও রবের কাছে অনেক দাম, অনেক কি অনেক। আমি আপনাদের সামনে কোরআনে কারিমের সূরায়ে হাসর থেকে দুখান আয়াতে কারিমের তেলাওয়াত করেছি অল্প সময়ের জন্য। আমি ইনশাআল্লাহ ঠিক আশেপাশের আজান যখন হবে তখনই বয়ান বন্ধ হবে। অল্প সময়ের জন্য আপনাদের সামনে আমি দু চারটার কথা আলোচনা করব। মেরে ভাইও, আমরা ছিলাম জান্নাতে, বলেন আমরা ছিলাম কোথায়? আমরা আবার ফিরে যাব জান্নাতে। মূলত রব আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন জান্নাতে দেওয়ার জন্য। মায়ের পেটে পাঠান কেন? দুনিয়াতে দেওয়ার জন্য। দুনিয়াতে পাঠিয়েছেন কেন? জান্নাতে দেওয়ার জন্য। এই জন্য দুনিয়াতে যারা আসবে না জান্নাতে তারা যাবে না। কি বলছি বলেন? ফেরেশতা এই জন্য জান্নাতে যাবে না। প্রশ্ন, ফেরেশতা তো দুনিয়াতে আছে, ওরা জান্নাতে যাবে না কেন? ফেরেশতা দুনিয়াতে পাঠিয়েছে জান্নাতে যাওয়ার জন্য নয়, ওদেরকে দুনিয়াতে পাঠিয়েছে আমাদের খেদমতের জন্য। এই জন্য ফেরেশতা জান্নাতে যাবে না বলে। কি বলছি, আশ্চর্য কথা, যাইতো না, হ যাইতো না, ফেরেশতা জান্নাতে যাবে না। কেন ফেরেশতা জান্নাতে যাবে না? বিয়ে বাড়িতে দুলার সাথে দুলার খাদেমও যায়, খাদেম শ্বশুর বাড়িতে গেছে না দুলার খাদেম, দুলার শ্বশুর বাড়িতে গেছে না দুলার শ্বশুর, খাদেমে শ্বশুর বাড়িতে গেছে। এখন দুলার খাদেম বুঝি বলে যে আমি শ্বশুর বাড়িতে গেছি, কি বলে? আমি আমার মালিকের শ্বশুর বাড়িতে গেছি। ঠিক ফেরেশতাকে জান্নাতে জিজ্ঞেস করে লেগে আসছে, বলবো জান্নাতের খেদমতের জন্য জান্নাতে আসছি। বলেন ফেরেশতাদের জন্য, বলেন ফেরেশতাদের এবাদতে কোনো সওয়াব নাই, বলেন গরুর গুনাহে কোনো, গরুর গুনাহে, গরুর অপকর্মে, গরুর জিনার ব্যবচারে কোনো গুনাহ নাই,
মুফতি সাহেব যেভাবে তাকায় রয়েছেন, বলেন গরু কি পরিমাণ জানা করে? করে না বলেন। গরু একজনকে নিয়ে বস করে, কি পরিমাণ নাফরমানি করে গরু। লেকিন যত নাফরমানি হোক কোনো গুণা নাই। আর ফেরেশতা কি পরিমাণ তসবি পড়ে? যত তসবি পড়ে পড়েন, লেকিন কোনো নেকি নেই। ওই বেচারার হাজারো তসবিতে কোনো নেকি নেই, আর গো বেচারার হাজারো গুণাতে কোনো গুণা নেই। না না, নেকিও কাউকে দিতাম না, গুণাও কাউকে দিতাম না। নেকি দিল তোরারে দিব, গুণা দিল তোরারে দিব। তোরা নিঃস্বস খেল, তোরা লই সস্কা। ইন্নাহু কানা যালুমান জাহুলা। কেউ নিল না, তুই নিলি কেন? কেউ উঠাইল না এই বোঝা, তুই উঠাইলি কেন? কেউ কোরআনে কারিমের বোঝা কেউ উঠাইল না, তুমি উঠাইলা কেন? উঠাইছো যেহেতু করা লাগবে, করলে যা যা দিব, না করলে সাজা সাজা।